রাজ ছবিতে ডিনো মরিয়া ও বিপাশা বসুর রসায়ন নিয়ে একসময় বিস্তর চর্চা হয়েছিল। পর্দার পেছনেও সেই সময় সম্পর্কে ছিলেন তারা, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ডিনোর সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। তারপরেই বলিউডে শোনা যেত জন ও ডিনোর মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, দুজনেই মডেলিং জগতের। সত্যি কি কাজ ও বিপাশার জন্য দুজনের মধ্যে রেষারেষি ছিল, সেই নিয়েই সম্প্রতি মুখ খুললেন ডিনো। এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ তার, তারপর প্রেম। কাজের দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করেছিলেন তারা। প্রথমে লিসা রায়ের অভিনয় করার কথা ছিল রাজ ছবিতে, কিন্তু প্রথম দিন শুটিং এর পর জানা যায় তিনি আর ছবিতে অভিনয় করছেন না। এর মধ্যেই একদিন ছবির সেটে তৎকালীন প্রেমিকা বিপাশাকে নিয়ে আসেন ডিনো। তারপর কিছুদিনের মধ্যেই রাজ ছবির জন্য ডাক পান বিপাশা। এরপর গুনহা, ইশক হে তুমি, সে ছবিতেও অভিনয় করেছেন বিপাশা ডিনো জুটি। পর্দায় জুটি ভালো সাড়া পেলেও সম্পর্কে চির ধরে। তারপরেই জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তারপর থেকেই কি ডিনো ও জনের মধ্যে শুরু হয় রেষারেষি। ডিনো যদিও এমনটা একেবারেই মনে করেন না, তিনি বলেছেন কখনো কোনো রেষারেষি ছিল না, আমরা একসঙ্গে মডেলিং করতাম, কথা বলতাম, মজার সময়ও কেটেছে। আমার সঙ্গে বিচ্ছেদের পরে জনের সঙ্গে সম্পর্কে জড়ায় বিপাশা, তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে আমাদের মধ্যে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, কিন্তু তা একেবারেই নয়, আমরা যে যার মতো কাজ করছিলাম। গতকালই ওর সঙ্গে কথা হচ্ছিল, জিজ্ঞাসা করলাম একসঙ্গে কবে বাইক রাইডে যাব আর কফি খাবো। উল্লেখ্য, ডিনো মরিয়াকে শেষ দেখা গিয়েছিল মালায়ালাম ছবি বান্দ্রাতে।